যেদিন ডার্বি জিতে গেল সেদিন আমি কনফার্ম হয়ে গেল। সুপার কাপ চ্যাম্পিয়ন, 12 বছরের যন্ত্রণা আজকে আমরা জিতেছি। Wearing East Bengal t-shirt. Today, exchange program. Today, management. I have a friend, some French. What is your name? What is your name? Sami. Sami. And you? My name is Abhijit Banerjee. I am from Kolkata. Kolkata. I have traveled. We are doing Bhubaneswar. Okay. To capture the moments. Yeah. We are doing. Yeah. Actually, I am an East Bengal fan. I am a YouTuber. সামনে দাঁড়িয়ে রয়েছি, আশা একটাই, ভরসা একটাই, কার্লোস কুয়াদ্রাদ এবং তার ছেলেরা। এবং এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, আমার পার্সোনাল ফিলিং তোমাদের শেয়ার করি, আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে ইস্ট বেঙ্গল যেটা করবে আজকে আমরা 2-1 জিতবো। ঠিক আছে, অনেকদিন পরে ফাইনালে উঠেছি, আগে ডুরান্ডে উঠেছিলাম, মাঝে মাঝে হেরে গেছি, আজকে উড়িষ্যাকে উড়িষ্যার মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে কলকাতা ফিরবো। জয় ইস্ট বেঙ্গল! জয় ইস্ট বেঙ্গল! জয় ইস্ট বেঙ্গল! আমরা গঙ্গাবনের ক্লাবের কফি নিয়ে ঢুকবোই ঢুকবো, কেউ ঢুকতে কোনো চাপের কাছে নতি স্বীকার করবো না। জয় ইস্ট বেঙ্গল! আজকে রেজাল্ট 2-1 হবে, আর কিচ্ছু বলার নেই। আজকে ট্রফি আমরা কলকাতা 2-1 হবে, আজকে রেজাল্ট 2-1 হবে, 2-1 হবে, ট্রফি আমরা কলকাতা নিয়ে। আজকে আমাদের কাপ আমাদের, আমরা নেব। আমার আমার কনফিডেন্স, আমার এতে বলছে, মন বলছে, হৃদয় লেগে বলছে, আজকে আমরা যে 12 বছর পরে যে আমাদের ওই যে একটা যুগ কেটে গেছে, তার আজকে প্রতিশ্রুতি সে সব কিছু শেষ করে দিয়ে সেই 5 বার উচ্ছ্বাস দিয়ে মন্ত্র একটাই, দেখার এটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল গ্রেটেস্ট থিং, ইন্ডিয়ান ক্লাব ফুটবলের গ্রেটেস্ট থিং যেটা পিছনে হচ্ছে, দ্য সাপোর্টার্স আছে ভাই। ইন্ডিয়াতে ফুটবল খেলা হয়, বাকি কথা বেশি বলবো না, ভেতরে খেলা হবে। দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার কলিঙ্গ স্টেডিয়ামে এন্ট্রি করছি। আগের দিন বেরোনোর সময় যে আনন্দটা করেছিলাম, আজকে যেন ডাবলটা করতে পারি। ও জয় ইস্ট বেঙ্গল বলতে পারছে না, বাকিরা বলে দাও ওর হয়ে। জাস্ট 5 মিনিটস আগে কলিঙ্গতে এন্ট্রি করলাম, সুপার কাপ ফাইনাল, কলিঙ্গা সুপার কাপ ফাইনাল, ইস্ট বেঙ্গল ভার্সেস ওড়িশা এফসি ডার্বিতে। এইখান থেকে যে আনন্দ করে গেছি, আজকে যেন তার ডবল ট্রিপল আনন্দ করে যেতে পারি, 10 গুণ আনন্দ করে যেতে পারি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ডার্বির দিন যা করেছিলাম, কি বলবো আর, মানে নতুন করে কিছু বলার নেই, একটাই কথা বলবো, মন্ত্র একটাই, জয় ইস্ট বেঙ্গল। বাকি কথা খেলার পরে হবে, তোমাদেরকে কি করতে হবে, ইউ গাইজ নো দ্যাট, ইউ গাইজ হ্যাভ টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, যেটা একদম ফ্রি রয়েছে, সাবস্ক্রাইব। এত চিল্লে চিল্লে ঢুকেছি, গলা অলরেডি ভেঙে যেতে শুরু করেছে, এবং আর 10 মিনিটের মধ্যে
কলিঙ্গ সুপার কাপ 2024 এর খেলা শুরু হতে চলেছে। আগের ম্যাচে বলেছিলাম এটা প্যাশন, এটা লাভ, একটাই কথা বলবো, এটা হচ্ছে আমাদের জীবন, ইস্ট বেঙ্গল হচ্ছে আমাদের জীবন। এবং আজকে শুধু একটা ম্যাচ নয়, একটা হিস্ট্রি হতে চলেছে যদি ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারে। আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বাট ওই চ্যান্ট গুলো শুনতে পাচ্ছ, কিক অফ হয়ে গেল ইস্ট বেঙ্গল ভার্সেস উড়িষ্যা এফসি 2024 সুপার কাপ। কলিঙ্গ স্টেডিয়ামে 2024 কলিঙ্গ সুপার কাপের ফাইনালে করলেন 0-0। আমি সোহম বললে তো সোহম একটু জোরে বললে আমার মতো কি মনে হচ্ছে, কুড়ি মিনিট দেখে ইসলামটা কর্নার পেয়েছে কি মনে হচ্ছে বলো? ইসলামটা কর্নার পেয়েছে কুড়ি মিনিটের মাথায়, দেখা যাক এখান থেকে কি হয়, প্রতি ম্যাচে অ্যাজ ইউজুয়াল ফ্লপ। কমিটির টিমের মতোই খেলছে, টুর্নামেন্টের প্রথম থেকেই দেখছি এই মুহূর্তে 40 মিনিটের মাথায় স্কোর লাইন ইস্ট বেঙ্গল 0 উড়িষ্যা এফসি 1। ফার্স্ট হাফের খেলা শেষ, এই মুহূর্তে ফার্স্ট হাফের স্কোর লাইন ইস্ট বেঙ্গল 0 উড়িষ্যা এফসি 1। এই মুহূর্তে সুকান্তদাকে পেয়ে গেছি, বেশি কারোর সাথে কথা বলার মুড নেই। সুকান্তদা ফার্স্ট হাফে খেলা নিয়ে কিছু একটা বলো। ফার্স্ট হাফে আমরা দুটো গোল শিওর গোল, ওদের গোলকিপার দারুণ সেভ করেছে, আমরা উল্টে পাল্টা গোল খেয়ে গেছি, তো যাই হোক অ্যাক্সিডেন্টালি গোল খেয়ে গেছি। সেকেন্ড হাফে 3 গোল মারবো একদম, আমার ফার্স্ট প্রেডিকশন ছিল, এখনও বলছি যে ফার্স্ট হাফে আমরা 1 গোল খাবো। আমি প্রথমেই সবাইকে বলেছি 1 গোল খেয়ে আমরা হারবো ফার্স্ট হাফ, কিন্তু সেকেন্ড হাফে 3 গোল মারবো, আমরা জিতে ফিরবো, জয় ইস্ট বেঙ্গল। সেকেন্ড হাফে খেলা শুরু হয়ে গেছে, 3 মিনিটে খেলা হয়ে গেছে, এখনও কি স্কোর লাইন সেম রয়েছে?
আমার ক্লাবের স্কোর লাইন ইস্ট বেঙ্গল 1 উড়িষ্যা 1 জয় ইস্ট বেঙ্গল তোমার জন্য একটা কথা বলবো ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই খেলা বাকি আছে হারাবো দেখা যাক এখান থেকে ইস্ট বেঙ্গল লিড করতে পারে কি সরি বললাম মোস্ট অফ দ্য সেকেন্ড হাফ আমি ক্যামেরা ডাউন করে রেখেছি বিকজ আই এম ভেরি টেন্স ফ্র্যাঙ্কলি স্পিকিং কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার আজকে পিছনে আজকে আমি ইস্ট বেঙ্গল সমর্থক আই এম ভেরি টেন্স আমি ভিডিও করতে পারছি না আমি জাস্ট করতে পারছি না আমি জাস্ট মানে জাস্ট করতে পারছি না খেলা তো হাইলাইট তোমরা দেখতে পাবেই ইস্ট বেঙ্গল অ্যাটাকে চেঞ্জ দিল পেলো অষ্টাশি মিনিটে খেলা হয়ে গেছে এখানে স্কোর লাইন ইস্ট বেঙ্গল 2 উড়িষ্যা এফসি 1 এখন অব্দি 2-1 ইস্ট বেঙ্গল লিড করছে একটা প্রেশার সিচুয়েশনে খেলা চলছে অলরেডি উড়িষ্যা এফসি অনেকক্ষণ আগেই ভিজাজিকে চিয়ার করছে পুরো ক্রাউড ইস্ট বেঙ্গল সাপোর্টাররা ভিজাজির পারফরমেন্স নিয়ে নতুন করে কিছু বলতে চাই না অ্যাডেড টাইমের খেলা চলছে 90+7 মিনিট 7 মিনিটের খেলা হবে অ্যাডিশনাল টাইমে পেনাল্টিতে ইকুয়ালাইজ করে দিল উড়িষ্যা এফসি এই মুহূর্তে স্কোর লাইন ইস্ট বেঙ্গল 2 উড়িষ্যা এফসি 2 শেষ হয়ে গেল ফুল টাইম স্কোর লাইন লাস্ট কিক অফ দ্য ম্যাচ ছিল পেনাল্টিটা এবার এক্সট্রা টাইমে খেলা চলে গেল এক্সট্রা টাইমের ফার্স্ট হাফের খেলা হয়ে গেল 15 মিনিটে খেলা শেষ এই মুহূর্তে স্কোর লাইন ইস্ট বেঙ্গল 2 উড়িষ্যা এফসি 2 একটা কি বলবো লড়াই চলছে যেটা আমি এক্সপেক্টেড ছিল সেটাই চলছে দুটো টিম একে অপরের সাথে লড়াই করছে ইস্ট বেঙ্গল মানে 2-1 লিড করছিল ফ্র্যাকশন অফ দি সেকেন্ডের জন্য ইস্ট বেঙ্গল গোলটা খেয়েছে উড়িষ্যা এফসি একটা দারুণ কামব্যাক তো অবশ্যই বলতে হবে
পেনাল্টি পেয়েছে, সৌভিকের রেড কার্ড হয়েছে, মোস্তাদা ফলের ওদিকে রেড কার্ড হয়েছে। তো এই মুহূর্তে স্কোর লাইন ইস্ট বেঙ্গল 2 ওড়িশা 2, 105 মিনিটের খেলা হয়ে গেছে, সেকেন্ড হাফের খেলা বাকি। যদি এই মানে এই স্কোর লাইনটাই থাকে বা ইকুয়াল থাকে তাহলে পেনাল্টি শুট আউট হবেই।
ছোট হয়ে গেছিল সেদিকে আজকে দেখলাম পুরোটা দেখলাম মন ভরে দেখলাম অনেক বছর পরে আর ফিলিক্সকে মন ভরে দেখলাম কিন্তু ভাগ্য সেটা এটা দেওয়া উচিত ছিল থ্যাংকস বেঙ্গল দুজন অল ওভার ইন্ডিয়া ট্রাভেল করো ইস্ট বেঙ্গলে খেলা দেখো আজকে 12 বছর বাদে ভারত ছেড়া ইস্ট বেঙ্গল প্রথমে তুমি বলো অনুভূতিটা বলো মনে কোনো এত দুঃখ সব যেটা দরকার ছিল আমাদের জন্য ইস্ট বেঙ্গলের জন্য ইস্ট বেঙ্গল যেটা দরকার ছিল ইস্ট বেঙ্গল পেরেছে আমরাও বলো অনুভূতি বলো অনুভূতি আর বলে বোঝাবার মতো কিচ্ছু নেই সব দেখতেই পাচ্ছ এটা পুরো জয় ইস্ট বেঙ্গল রাজুদা বলেছিলাম আমরা সহজে কিছু পাই না আমরা পেতেও চাই না সহজে যারা পায় সকালে হারিয়ে যায় আমরা লাল হলু জ্বলন্ত বারুদ আগুন আমাদের শরীরে আগুন আমারে মানবি তো বলো কিছু বলো আমি আজ 12 বছর ধরে এই মেলা সহ্য করে গেছি আমি কেন প্রত্যেকটা দর্শক সমর্থক আমাদের তারা বলে গেছে তোরা কি পেয়েছি আমি তো একটু ধর্মবাদে আমি কোথায় আজকে আবার আমরা দেখি দিলাম আমরা পারি কোথায় খাওয়া বাঘের মতো দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আমরা পারি আজ আর তোমায় বলে এসেছিলাম যে টপিক নিয়ে ফিরবো জয় বর্মা জয় ইস্ট বেঙ্গল জয় বছর বাদে বল কিছু বল বলার ভাষা নেই আজকে বড়মাকে পুজো দিয়ে আমরা বাড়ি থেকে এসেছিলাম আমি চাইছিলাম বড়মা আজকে আমাদের ছুটিয়ে দিই আজকে বড়মা আমাদের থেকে মুখ ফেরাইনি আজকে ইস্ট বেঙ্গল এসেছে আজকে সত্যের জয় হয়েছে আজকে আমাদের রেফারি আমাদের এগেনস্টে যা খেলালো তারপরে প্রত্যেকটা সমর্থক এখানে আক্ষেপ করে দিতে কি খেলাচ্ছে রেফারি তাও আমাদের সত্যের জয় হয় আমরা লড়াই করে খেলি আছে ইচ্ছা আছে কোনোদের টাকা চাই হয় না আর সেটাই প্রমাণিত হলো আমি জানি না কি করব 12 বছরের যন্ত্রণা আজকে আমরা জিতেছি এতগুলো পাগল এসছে এই হচ্ছে আমার ইস্ট বেঙ্গল বাড়ি যেতে পারি না এখানে থাকি দাদা এই যে দাদার সাথে কথা হচ্ছে নতুন করে কিছু বলতে চাই ভুবনেশ্বর I can't explain my feelings, মানে আমি জাস্ট মানে কিছু বলতে পারছি না তোমরা বুঝতে পারছো আজকে খেলার মাতাপ লোকেরা আরে পাঁচ লোকেরা যে টিমটাকে তুই নাকচ করেছিস সে টিমটার নাম ইস্ট বেঙ্গল লোকে বললাম কোনো দিন আমার ভিডিওতে কিস্তি দিন আজকে দিলাম তুই পাঁচ স্টেডিয়ামে সেলিব্রেশন চলছে রাত হয়ে গেছে অনেক কাপ কাপ তুলবে ইস্ট বেঙ্গল ভারত সেরা হয় 12 বছর বাদে এইটা দেখার জন্য না অনেক সময় লেগে গেছে লাস্ট 2012তে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছিল আন্ডার 11 জেমস মর্গান 12 বছর বাদে 2024 আন্ডার কার্লোস কোয়াদ্রাত ইস্ট বেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল
জয় বেঙ্গল এদের মাটিতে আজকে আমরা জিতে আসলাম জয় বেঙ্গল রসগোল্লা আমাদের আমি বলেছিলাম টেরেসা দিনকে কলকাতাতে রসগোল্লা জন্ম হয়েছে এই নেতাদের কোর্ট কেসের হয়েছে সব কিছু সমস্যা মিটেছে জিতেছিলাম আমরা কলকাতাতে আজকে আমরা কলকাতাতে আজকে আমি বলছি ১২ বছর ধরে এই কষ্ট ভেতরে এতবে সহ্য করেছি আমি দেখা হয়েছে বাবা ১২ বছর বাদে আমার ভারত সেরা ইস্ট বেঙ্গল তুমি দুটো কথা বলো আর বলবো অনেকদিন ধরে ভিতরে ঘুমাচ্ছিলাম আজ সেইটা মামা আছে বলে আমরা আছি আমরা আছি বলে মামা আছে আমরা সবাই আছি শুধু ইস্ট বেঙ্গলের জন্য জয় ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল
কাপ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। সত্যি ইস্ট বেঙ্গল সাপোর্টাররা এত বছরের লড়াই, এত বছরের দুঃখ কষ্ট রিজার্ভ করে আজকে রাতটা রিজার্ভ করে ইস্ট বেঙ্গল সমর্থকরা। আমি রিজার্ভ করি, অনেক ছোট থেকে মাঠে যাই, খেলা দেখি, এই রাতটা আমি রিজার্ভ করি, তাই আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি ভুবনেশ্বরে। ধন্যবাদ জানাই, অনেককেই জানানোর আছে, কারুর নাম হয়তো মনে পড়বে, কারুর নাম মনে পড়বে না। বাস চলে যাচ্ছে, চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। আজকে ইস্ট বেঙ্গল ভারত সেরা হলো, তোমার অনুভূতিটা একটু বলো। অনুভূতি, আমি 9 তারিখ থেকে এখানে কন্টিনিউ আছি, যেদিন ডার্বি জিতে গেল সেদিন আমি কনফার্ম হয়ে গেলাম, ট্রফি আমার হাতে। হ্যাঁ, আজকে আমি বিক্রি করি 5 পয়সার, আমি চাইছি ঠাকুর আমাকে ট্রফিটা দাও। সেদিন 26 জানুয়ারি আমার হাজবেন্ডের বার্থডে ছিল, সেদিন বাবুঘাটে গিয়ে আরতি দেখে এসেছি আর মা গঙ্গাকে বলেছি কিছু চাই না, আমার ট্রফি চাই, আমার কিছু চাই না, টাকা পয়সা কিছু চাই না, আমার ট্রফি দাও। দিয়েছে মা গঙ্গা, শুনেছে আমার কথা। জয় ইস্ট বেঙ্গল। মাসি কি বললো তোমার শুনতে পেলে? আর একবার বলো, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। মন্ত্র একটাই, জয় ইস্ট বেঙ্গল। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। চলো, এবারে হচ্ছে আনন্দ হবে, চলো, জয় ইস্ট বেঙ্গল।